بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। নাই যেটা বুঝলাম কি করে? এইবার বোঝা গেল কোরআন শরীফ আমরা কতটুকুন পড়ি, কতটুকুন জানি। নাই তা বুঝলাম কোরআনে সে কথা আছে। কোথায় আছে? এখানে তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ নবী যদি নিজের থেকে কোন কথা বানায় এই কোরআনের ভিতরে আমার নামে যদি চালাই দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালীকে আমি কেটে ফেলে দিতাম। নবীজি কোন কথা বলেননি কোরআনের মধ্যে নিজের থেকে বানায়া, এটা আমার। এটা কার? আল্লাহ পাকের চ্যালেঞ্জ। দেড় হাজার বছর পার হয়ে গেছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারে নাই। সুতরাং নবীর কথা হচ্ছে আল্লাহর কথা। নবীর কথা কার কথা? আল্লাহর কথা। নবীর হাদিস যেটা, ওহি হচ্ছে দুই প্রকার। ওহি কয় প্রকার? একটা হচ্ছে জলি আর একটা হচ্ছে খফি। একটা হচ্ছে প্রকাশ্য ওহি আর একটা গোপনীয় ওহি। প্রকাশ্য ওহি হচ্ছে কোরআন, প্রকাশ্য ওহি কি? আর গোপনীয় ওহি কি? হাদিস। হুজুর বলেছেন, হুজুর তো কোন কলেজে পড়েন নাই, কি বলেন, কলেজে পড়েছেন? কোন কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, অথচ আল্লাহ নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি। লেখাপড়া কোথাও করেন নাই, অথচ হুজুর বলছেন আমি শিক্ষক। অর্থাৎ গোটা পৃথিবীর সর্বকালে সর্বযুগের মহান শিক্ষক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা তার মধ্যে পরিপূর্ণ ছিল, আল্লাহ তাকে শিখিয়েছেন, সব কথা তিনি বলেছেন, জ্ঞানের কোনো অভাব তার কাছে ছিল না। তবে হ্যাঁ, অনেকে বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই পুরানা মধ্যযুগীয় ব্যাপার স্যাপার। ওই মধ্যযুগীয় কোনো কথা আজকের যুগে চলতে পারে না, এটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। আমরা কিছু মঙ্গল গ্রহে যাব যাব করতেছি, চাঁদ দখল করে ফেলেছি, সেই কবে চাঁদে পতাকা উড়ায় ফেলেছি, বাড়ি ঘর বানাবার জন্য ইট সিমেন্ট রড সবকিছু পাঠাবার ব্যবস্থা হচ্ছে চাঁদে, আর মঙ্গল গ্রহে তো আমরা যাব যাব করছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে নেমেছেন কখনো? এগুলি বেকুবদের প্রশ্ন। কাদের প্রশ্ন? বেকুবদের প্রশ্ন। আর মিয়া, তোমার বিজ্ঞান তো গেছে শুধু চাঁদে, চাঁদ কদ্দূর? মাত্র 232,000 মাইল দূরে। চাঁদ মাত্র 232,000 মাইল দূরে, একটি উপগ্রহ মাত্র। পৃথিবীর সবচাইতে নিকটতম প্রতিবেশী, নিকটতম উপগ্রহ হচ্ছে চাঁদ। দৃষ্টান্ত দিতে গিয়ে আমি ওই ছোট্ট স্টোরিটি বুঝাবার জন্য মানুষের সামনে বলি। একবার এক স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে, স্বামী স্ত্রীর ঝগড়া। ঝগড়ায় বেচারা স্বামী দুর্বল হয়ে গেছে, স্বামীর স্ত্রীর সামনে আর পেরে উঠছে না। না পারিয়া শেষ পর্যন্ত বলল, ঠিক আছে, তোমার মতো দাজ্জাল মার্কা বউর সাথে আমি আর থাকবো না, আমি চললাম, আমি এবার বিদেশেই চলে যাব, দেশেই থাকব না। স্ত্রী কিছু বলতেছে না, স্বামী দেখে যে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী তাকে সাধেও না, মহাসমস্যা। বলেও বেচারা মুসিবতে পড়েছে, প্রেস্টিজ কনসার্ন হয়েছে, ইজ্জতের ব্যাপার। শেষ পর্যন্ত জায়নামাজ বালিশ টালিশ পেছাইয়া বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে বলল যে মাগরিবের রক্ত যখন হয়েই গেল, মাগরিবটা পড়ে নেই। মাগরিব পড়েছে, দোয়া তাসবিহ ইত্যাদি পড়ছে, দেখেনি স্ত্রীর পক্ষ থেকে কোনো কি দাওয়াত আসে যে আপনার যাইয়া কাম নাই। তো স্ত্রী বেচারিও বুঝে ফেলেছে তার স্বামীর দৌরত্ব কতদূর, সেই জন্য সেও আর কিছু ক্ষয় হয় না। এসা রক্ত যখন হয়ে গেছে তখন বিড়বিড় করে স্বামী বেচারা বলছে, মানুষ নাকাউয়ার জাত, সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায়। বউ ঘরে বসে কয় যে বুঝছি, আর যাওয়া লাগবে না বিদেশে,
ঘরের থেকে বারান্দায় নামি, তুমি বলো মানুষ না কাউয়ের জাত, সন্ধ্যায় ছিলা কোথায়, এখন নামছো কোথায়, তোমার আর বিদেশে যায় কাম নাই, তুমি ঘরে এসে মশারির মধ্যে ঢোকো। বুঝলেন তো, পৃথিবী থেকে মাত্র 232,000 মাইল দূরে চাঁদ, সেই চাঁদে অবতরণ করে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে গেছে? আরে বেকুব, 232,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,000,000 মাইল দূরের সূর্য নয়, 10,000,000,000,000,000 মাইল দূরের গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, সমস্ত তারকারাজি গ্রহ পুঞ্জ সব কিছুকে পেরিয়ে গিয়ে 7 আকাশ ফুড়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম ভ্রমণ করেছেন, যা পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই, দুটি প্রকার করেছেন, একটি হচ্ছে নারী আর একটি পুরুষ। এই নারী আর পুরুষ আল্লাহ পাকের এটি একটি বিরাট কুদরত। এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পর পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন, দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি। আর কি করেছি, কেন করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পরস্পর পরস্পরের কাছ থেকে শান্তি, প্রীতি, প্রেম, ভালোবাসা, মহব্বত লাভ করতে পারো। এটা আমার নিদর্শন একটি। কিরকম নিদর্শন? ভিন্ন পরিবেশে লালিতা পালিতা, একটি মেয়ে ভিন্ন পরিবেশে লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন একের প্রতি অপরের মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই। ওই মেয়েটি জানার কথা না, মেয়েটির বাড়ি হচ্ছে লংলা শ্রীমঙ্গল, বিয়ে হয়েছে দিনাজপুর। দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না, কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে। কথা বুঝতে পেরেছে? এখানে কথাবার্তা একরকমের, সেখানের কথাবার্তা আর এক রকমের, এই দুইটা মিলাইয়া কিতে হয়েছে তো কিতে হয়েছে, কথা বুঝতে। এখন উপায়টা কি? অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক কি মহব্বত পয়দা করে দেন, একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি, প্রেম সৃষ্টি করি, বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয় বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয়। এরপরে যখন বয়স বাড়তে থাকে, যখন বার্ধক্য আসে, তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম। সেটা আমি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দা তখন রহমতে পরিণত হয়ে যায়। প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা, পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয়, তখন আল্লাহ পাক বলেন, আমি উভয়ের মধ্যে সহৃদয়তা করুণার সৃষ্টি করে দেই, পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ তখন আরো বাড়িয়ে দেই, একজন আরেকজন ছাড়া চলে না, বুড়ার বুড়ি ছাড়া উপায় থাকে না। ঘরের মধ্যে ফ্রিজ আছে, কালার টিভি আছে, তারপরে সুন্দর বিছানাপত্র আছে, কোনো জিনিসের অভাব নাই বুড়ার। হঠাৎ করে বুড়ি একদিন মারা গেল, বুড়ায় কয় আমি গৃহশূন্য হয়ে গেছি। সব আছে তারপরেও যে গৃহশূন্য হয়ে গেছি, তার মানে গৃহের প্রাণটাই চলে গেছে। বুড়া বয়সে
সন্তান খোঁজ খবর নেয় না, সন্তানের বউ খোঁজ খবর নেয় না, বুড়ার গরম পানিটা, উজুর পানিটা, তার খাবারটা, তার পানটা, তার যা প্রয়োজন বুড়ি সব এগিয়ে নিয়ে আসে। আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি মহব্বত বাড়ে, বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয়, ঠিক কিনা কন? বুঝবেন যারা বুড়া আর বুড়ি আছেন। আল্লাহ পাক বলেন এটা আমি করি। কে বলছেন একথা? আল্লাহ পাক বলছেন আমি করি, এ মহব্বত আল্লাহর দান। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ বিহামদি। দৌলত ছিল না, মহব্বত দিয়ে ভরা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি গ্লাসে পানি পান করে রেখে দেওয়ার পর রাসূলুল্লাহ গ্লাসটা হাতে নিয়ে, আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায় পানি পান করতেন। মুহাব্বত। হযরত আয়েশা বলেন, আমি গোশত খেয়ে হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি, খাবো বা রাখবো, আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোশত বা হাড্ডিটা আমার হাত থেকে নিয়া, আমি গোশতের যে অংশে কামড় দিয়েছি রাসূলুল্লাহ সেখানে মুখ লাগিয়ে খেতেন। দৌলত ছিল না হুজুরের ঘরে এক ফোঁটাও, কিন্তু মহব্বত ছিল ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ কাজ করে কষ্ট করে ঘরের ভিতরে ফিরে যখন দেখেছেন রান্না বান্না সারা হয় নাই, হুজুর ক্ষুধার্ত, অথচ আমার রান্না শেষ হয় নাই, নবীজি রাগ করেন নাই, অসন্তুষ্ট হন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ গরম করেন নাই, বরং আমার কাছে বসে রান্না বান্নায় আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে সহযোগিতা করেছেন। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে স্বর্গীয় নিয়ামত, জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। পড়েন যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়োর সম্পর্ক, এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণাদি দিয়ে ভরপুর থাকুক না কেন, এই ঘরটা, এই বিল্ডিংটা জাহান্নামের টুকরা, ঠিক না? আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে, তাহলে ঘরটা যদি কুড়ে ঘরও হয়, তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মহব্বত নাই, উল্টোপাল্টা কারবার। ওই রকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের মাতবাড়ি করেন, বিচার আচার করতেছেন, আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে। তো লোকটা দৌড় দিয়েছে, দৌড়ে গেছে, যায় কয় যে কোন জায়গায় পড়ছে, কয় যে এইখানে পড়ছে। লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল এইদিকে, লোকটা দৌড় দিছে উল্টা দিকে। লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে এইখান থেকে, জোয়ারের পানি এদিকে যায়, তুমি উল্টা দৌড়াও কেন? মাতবর বলছে যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা বুঝবে না। এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে, আমি যদি বলেছি 100 সে বলেছে 335, আমি যদি বলেছি এখন দিনের 12টা সে বলেছে এখন রাত 3:35, সম্পূর্ণ উল্টা সারা জীবন যে চলেছে। সে যে নদীতে পড়ে জোয়ারে গেছে আমি তা বিশ্বাস করি না, উল্টাই গেছে। এইরকমের এক শ্রেণী আছে, স্বামী উল্টা থাকে, স্ত্রী উল্টা থাকে, এরকমও হয়। সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা এটি মাবুদের একটি বিরাট নেয়ামত। অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে, খারাপ নজরে তাকালে জেনার গুণা হবে, হাত দিয়া ধরলে কাম ভাবে জেনার গুণা হবে। কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে ভালোবাসা ভরে তাকায়, আর স্ত্রীর হাতকে প্রেম আর ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে, কেতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের সগিরা গুণা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি এবং পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আজকে কথা উঠেছে সমাজে, আজকে কথা উঠেছে নারীর অধিকার নিয়ে, বলা হচ্ছে ইসলাম নারীকে নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে, বলে না? বলে কিনা বলেন? আমাদের দেশে এই জন্য
নারী পক্ষ, নারী সমাজ, নারী আন্দোলন পরিষদ, তারপরে এরকম অনেক আন্দোলন তারা বানিয়েছে, আর পত্র পত্রিকায় নানান রকমের ইসলাম সম্পর্কে তারা লিখছে। একটা পত্রিকা আজকে সকালে আমাকে একজন দিল, তার মধ্যে লিখেছে হাদিসের বরাত দিয়েছে, তার মধ্যে লিখছে যে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সব কিছু হচ্ছে ভোগের সামগ্রী, সেই ভোগের মধ্যে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে নারী। নাউজুবিল্লাহি মিন যালিক, এমন কথা রাসূলুল্লাহ বলেন নাই। হাদিসের নাম দিয়া তারপরে হুজুর যা বলেন নাই সেই সব কথা বলে বলে নারীদেরকে ইসলামের প্রতি বিতশ্রদ্ধ করাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে। অথচ নারীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম কথা বলেছেন, এত সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলে নাই, আর কেউ বলে নাই। নারী অধঃপাতিতা, নির্যাতিতা, এই নির্যাতন থেকে অধঃপাতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে ইসলাম? জোরে বলেন কে পারে? কেবলমাত্র ইসলাম পারে, আর কেউ পারে না। নারী যখন তাদেরকে মেয়ে হয়েছে শোনা মাত্র তার বাপ তাকে মাটির নিচে পুঁতে রাখত, আষাঢ় মেরে মেরে ফেলে দিত, যখন তাদেরকে কবর দিয়ে দিত জীবিত অবস্থায়, সেই সময় রাসূলুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন, মর্যাদা দিলেন। রাসূলুল্লাহ বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটি হচ্ছে নামাজ, একটি হচ্ছে সুগন্ধি, আর একটা হচ্ছে স্ত্রী। নারীর যখন কোনো মর্যাদা নাই তখন নারীর মর্যাদা হুজুর দিলেন। যখন কন্যা সন্তান হওয়া আভিজাত্যের বিপরীত, কন্যা সন্তান হওয়া পুরুষের জন্য একটা অপমানকর, এখন আমাদের সমাজেও আছে, স্ত্রী গর্ভবতী হয়েছে বন্ধুদের কাছে বলে ফেলেছে আগেই, সন্তান হয়ে গেছে কিন্তু কোনো খোঁজ খবর নাই, বন্ধুর একদিন হঠাৎ জিজ্ঞেস করে তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে, তারপরে তা তো অনেকদিনের কথা, কি হইল তা তো বললা না, কয় যে আশা তো করছিলাম হবে ছেলে কিন্তু হয়েছে মেয়ে, সেই জন্য আর টেলিফোন করা খবর দেওয়া জরুরত বোধ করি নেই। আছে না এমন? আছে। আবার বারবার মেয়ে হয় বলে আমাদের দেশে তালাকের ঘটনা পর্যন্ত আছে, বারবার মেয়ে হয় ছেলে হয় না মোটেও, তালাক দিয়ে দেয়। আচ্ছা ওই মেয়েটারই, ওই স্ত্রীরই যদি এখানে হাত থাকে ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে, মানুষের যদি হাত থাকে তাহলে দায়ী শুধু স্ত্রী হতে যাবে কেন? পুরুষ তুমিও তো দায়ী তাহলে। আসলে ছেলে এবং মেয়ে হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী কেউ দায়ী নয়, ব্যাপারটি আল্লাহ, ব্যাপারটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যাকে খুশি কন্যা দান করি, যাকে খুশি শুধু ছেলে দান করে, যাকে খুশি তারে ছেলেও দেই মেয়েও দেই, আর যাকে খুশি আমি কিছুই দেই না, সবটাই আমার হাত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খবরদার মেয়েদের বাপকে, মেয়ের বাপকে গালি দিও না। বারবার মেয়ে হয় বলে অনেকে মেয়ের বাপকে গালি দেয়, তাচ্ছিল্য করে, টিটকারি করে, হুজুর বলেছেন মেয়ের বাপকে বিদ্রুপ করো না, গালি দিও না, যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যে ঘরের ভিতরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ঢুকে সালাম দেয় আর বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। রহমতের ফেরেশতারা ঘরের ভিতরে প্রবেশ করে কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে এই দুর্বল দেহ একটি দুর্বল দেহের ভেতর থেকে বেরিয়ে এসেছে, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তিতে রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহির কাছে একজন এসে বলছে আর রাসূলুল্লাহ আমার এক মেয়ে, হুজুর কয় তোমার এক বেহেশত, আর একজন বলে হুজুর আমার দুই মেয়ে, কয় তোমার দুই বেহেশত। এরকম হাদিস আছে নাকি যে একজনে বললো আমার এক ছেলে আর হুজুর বলছেন তোমার এক বেশ? তো আছে এমন? সুতরাং মেয়েকে কি মর্যাদা দিয়েছে ইসলাম? রাসূলুল্লাহ বললেন যার তিনটি মেয়ে আছে আর ওই তিনটি মেয়েকে আদব শিক্ষা দিয়েছে, তারবিয়াত শিক্ষা দিয়েছে, দিন শিক্ষা দিয়েছে, স্নেহ করে, স্নেহ দিয়ে লালন পালন করেছে, তারপরে সৎপাত্রস্থ করেছে ওই মেয়ের লালন পালনকারী মাতা পিতা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহি বিহামদিহি।
মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহ এত কথা বলেছেন, নারীদের ব্যাপারে এত কথা বলেছেন। হুজুর বলেছেন তোমরা যখন সফরে যাবে, সফর থেকে আসার সময় আমরা অনেকে হাদিয়া তোহবা নিয়ে আসি, জামা কাপড় মিষ্টি চকলেট ইত্যাদি আমরা নিয়ে আসি, আনি না? কি বলেন, আনি না? আল্লাহর নবী বলেছেন বাইরের থেকে সফর থেকে বাজার থেকে হাদিয়া তোহবা ঘরের জন্য জানবে, এনে যখন তোমরা তা দেওয়া শুরু করবে সর্বপ্রথম মেয়ে থেকে দেওয়া শুরু করবে, মেয়েকে আগে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে মহব্বত করতেন, এত মহব্বত করতেন কোন দিকে যাওয়ার আগে সকলের সঙ্গে দেখা করে শেষে দেখা করতেন হযরত ফাতেমার সঙ্গে, আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম তিনি দেখা করতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। একবার হযরত আলী এবং হযরত ফাতেমার মধ্যে মনোমালিন্য হলো, হুজুরের মুখটা মলিন হয়ে গেল, রাসূল পাকের মুখ মলিন হয়ে গেল। হুজুর সাহসান ঘরের মধ্যে প্রবেশ করলেন হযরত আলীর ঘরে, হযরত ফাতেমা এবং আলীকে এক জায়গায় বসালেন, কিছুক্ষণ পর হুজুর বেরিয়ে এলেন হুজুরের মুখে হাসি। সাহাবা ইকরাম বললেন, হুজুর একটু আগে আপনার মুখ মলিন দেখেছি, এখন খুব উৎফুল্ল মনে হচ্ছে। হুজুর বলছেন, আমি তাদের মধ্যে মনোমালিন্যটা দূর করে দিয়ে এসেছি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দেয় সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যথা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদেরকে এভাবে মর্যাদার কথা বলেছেন। এই কন্যা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, যখন বধূ হয়, বধূ হিসেবে তার মর্যাদা ইসলাম কতখানি দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি দিয়েছেন, আপনারা লক্ষ্য করেন, হাদিস শরীফ পড়া নাই জানা নাই বলে আজকে এক শ্রেণীর নারীরা তারা কমিউনিস্টদের খপ্পরে পড়ে, সমাজতন্ত্রের খপ্পরে পড়ে, নাস্তিকদের খপ্পরে পড়ে গোটা মহিলা সমাজকে চেষ্টা করতেছে ইসলাম থেকে দূরে সরাবার জন্য, ঠিক কিনা? কম হযরত আয়েশা বলেছেন, আমি যখন ঘরে কাজ করতেছি, হুজুর বাইরের থেকে এসে দেখেছেন আমার রান্না করতে দেরি আছে, খাবার দাবার এখনো রেডি হয় নাই, হুজুর ক্ষুধার্ত কিন্তু হুজুর ভুরু কুঞ্চিত করেননি, হুজুর বিরক্ত হননি, হুজুর আমাকে গালমন্দ করেননি, আমার কাছে বসে তিনি আমার রান্নার সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিলেন অন্যদের চাইতে, বিশ্বনবী সমস্ত রাজকার্য রাষ্ট্রীয় কার্য নবুয়াতের দায়িত্ব পালন করে স্ত্রীর দায় হক আদায় করতে ভুলে যাননি। আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত রাসূলুল্লাহ হযরত আয়েশাকে বলছেন, চলো আমরা একটু পায়চারি করে আসি বাইরের থেকে। ঘুরতে ঘুরতে হুজুর বলছেন, দেখো তো ওই যে দূরে দেখা যায় একটা জিনিস, চলো আমরা দৌড় দেই, দেখি কে আগে ওই জায়গায় পৌঁছতে পারে। দুজনে মিলে দৌড় দিলেন। হযরত আয়েশা বললেন, আমি হুজুরকে পেছনে ফেলে দ্রুত গতিতে আমি দৌড়ে লক্ষ্যবস্তুর কাছে চলে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধীরে সুস্থে আমার কাছে এলেন, আমি বললাম, দেখছেন আপনি কিন্তু আমার সাথে দৌড়াতে পারেন নাই। হযরত আয়েশা বলছেন, এর কিছু কাল পরে আবার একদিন রাসূলুল্লাহ দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করলেন, দৌড় দিলাম। হযরত আয়েশা বলছেন, সেই সময়ের তুলনায় আমার শরীর কিছুটা স্থূল এবং ভারী হয়ে গেছে, আমি দৌড়ায় পারলাম না, আমি পেছনে পড়ে গেলাম, হুজুর আমার আগে চলে গেলেন লক্ষ্যবস্তুর কাছে। আমি হাঁপাতে হাঁপাতে যখন রসুলের কাছে চলে গেছি, রসুলের পাক মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা ওই সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। সুবহানাল্লাহ বিহামদি, সেদিনের জবাব আজকে দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই দৃশ্য কতখানি উপভোগ্য, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত, এটা বেহেশতি অবদান, এটা জান্নাতের অবদান, এটা এটা আল্লাহর নিয়ামত। এটা কি ধরে কোন আল্লাহর নিয়ামত? এই নিয়ামত যে ঘরের মধ্যে আছে সে ঘরটা বেহেশত, সে ঘরটা কি বেহেশত। আর আপনার ঘরের মধ্যে রেডিও আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ডিসি আছে, এসি আছে, কত কিছু আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সাপে আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়ার সম্পর্ক, এই ঘরটা জাহান্নামের সামিল। আসেন এক পদের স্ত্রী, স্বামীও আছে ওই রকম এক পদের, এক পদের স্বামী আছে সমানে পিটায় মেয়ে লোক, পিটাইতেই থাকে। রাসূলুল্লাহ বলেছেন, খবরদার স্ত্রীদেরকে মেরো না, দাসীদের মতো প্রহার করো না। তাহলে আগামী রাত্রে যখন তার কাছে তুমি যাবে, তখন কি তোমার শরম করবে না?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে। ভালোবাসা এবং মহব্বত থাকতে হবে, একে অপরের উপরে বাজিমাত করার প্রতিযোগিতা থাকা উচিত নয়। স্বামী হয়েছেন বলে তিনি একেবারে নবজাদা নসরুল্লাহ খান হয়ে যাবে তা না, আবার স্ত্রী স্বামীকে গোলাম হিসাবে ব্যবহার করবে তাও না। ভালোবাসা, শ্রদ্ধা, পারস্পরিক মহব্বত হিসেবে মর্যাদা সমান রাখা হয়েছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কিছু অভিযোগ পাওয়া যায় স্ত্রীর এমনও করে স্বামীকে একেবারে গোলামদের মতোই রাখে। এই রকমের এক শ্রেণীর আছে, সমান অধিকারের চিন্তা নিয়ে স্বামী নির্যাতনের কোনো প্রশ্নই ওঠে না। রাসূলুল্লাহ আবার মর্যাদা পুরুষের এক ধাপ বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে মানুষকে যদি আমি মানুষের সামনে সেজদা করার জন্য যদি অর্ডার করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করতাম তার স্বামীকে সেজদা করার জন্য। মর্যাদা বাড়ানো রয়েছে, কিন্তু অধিকার সমান, সমান অধিকার দেওয়া হয়েছে। ইসলাম নারীর অধিকার দিয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। আমার বন্ধুগণ, আজকে আমার সমাজে বলা হচ্ছে নারীদেরকে ঠকাইছে ইসলাম, বলে কি দিয়ে ঠকানো হলো, বলে ইসলাম ঠকিয়েছে একটা ছেলে সমান দুইটা মেয়ে, একটা ছেলেতে যা পাবে দুইটা মেয়েতে তাই পায়, এই জন্য মেয়েকে ঠকানো হয়েছে। একথা বলেছেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস, অবসরপ্রাপ্ত, নাম নেব না আমি। তো আমরা এটা শোনার পরে বললাম যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে কোরআন সম্পর্কে জ্ঞান এত নগণ্য, এত কম, এত পুয়ার, তার জ্ঞানের এই বহর দেখে আমাদের শুধু করুণাই হয়। কোরআনে কারিমের এক জায়গায় তিনি দেখেছেন এক ছেলে সমান দুই মেয়ে, কিন্তু মেয়েকে যে আরো অনেক জায়গা থেকে দেওয়া হয় তা কি লক্ষ্য করো নাই? ছেলে তো এক জায়গায় পিতার কাছ থেকে বোনের ডাবল পেল, বোনের তুলনায় বেশি পেল এক জায়গায়, কিন্তু বোনকে মেয়েকে অনেক জায়গা থেকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছেন। এই মেয়ে লোক, এই মেয়ে লোকটি পিতার কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে, পাঁচ জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাকে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, পাঁচ জায়গা থেকে তার পাওয়ার ব্যবস্থা আছে। এক জায়গায় একটু ছেলেকে বেশি দিয়েছে, দেখেই তার চোখ কাড়া হয়ে গেছে, আল্লাহর উপরে কমেন্ট করতেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। নারীকে ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছে, সবচাইতে বেশি অধিকার তার, সব জায়গায় তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। নারীদেরকে মহারণা দেওয়া ফর্জ করে দেওয়া হয়েছে, নামাজ রোজা যেমন ফর্জ, মহারণা দেওয়া তেমন কি? সেই মহারণা আজকাল বাধা হয়, বিশেষ করে রাজধানীতে শহর সমূহে মহারণা বাঁধে, যত বেশি টাকা ততই সুনাম নাকি হয়, সেই জন্য জিজ্ঞেস করা হয় মেয়ের বিয়েতে মহারণা কত হলো, কয় মহারণা হচ্ছে 5,73,793.75। বাবা, আদায় করে না কিন্তু মোটেও, ফাঁকি দেওয়ার ব্যবস্থা সব, সোনা দিলাম এত, খাওয়াইলাম এত, বাকি সব ইদিক সিদিক। মনে রাখবেন মুসলমানেরা, মহারণা দেওয়া নামাজ রোজার মতোই অবশ্য পালনীয় একটি কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কোন স্বামী যদি মহারণা ধার্য করার পর যদি আদায় না করেন, স্ত্রী যদি স্বেচ্ছায় মহারণার টাকা মাফ না করে দেয়, তাহলে কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু।